করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে, কিন্তু প্রতিটা গুলি সুতোকে সুন্দর করে ডিজাইন করে সুন্দর। ভেতরে ঢুকছি আমরা, ভেতরের এন্ট্রিটা কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। গুলি সুতোর প্যান্ডেল দেখো বন্ধুরা, কমপ্লিট ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি, কমপ্লিট ওভারভিউ প্যান্ডেল। গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে এসে গেছি বাঁশবেড়ি আর মিতালি সঙ্গের যে পুজোটা হয় এখানে, সেই পুজোটা তোমাদেরকে দেখাতে এসেছি। দেখো মিতালি সঙ্গের পুজো, এটা কিন্তু গুলি সুতোর প্যান্ডেল, গুলি সুতো দিয়ে প্যান্ডেল করা হয়েছে। তো পুরো প্যান্ডেলটার ওভারভিউ সমেত পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে। গাইস দেখো গুলি সুতোর যে প্যান্ডেল করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে, কিন্তু প্রতিটা গুলি সুতোকে সুন্দর করে ডিজাইন করে লাগানোও হয়েছে। দেখো একদম সুন্দর করে দেখাচ্ছি একটু কাছ থেকে, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটা গুলি সুতো, ঠিক আছে। তো সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে, যেহেতু বাঁশবেড়িয়া তার জন্য বাঁশ দিয়েও কিন্তু কিছু ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এটা আমি আর কি করে বললাম, পার্সোনালি কেউ নেবে না কিন্তু, হ্যাঁ। তো যাই হোক দেখো কিন্তু ভেতরের এন্ট্রিটা খুব সুন্দর, ভেতরে ঢুকছি আমরা, ভেতরের এন্ট্রিটা কিন্তু একদম সুন্দর। আর দেখো এদিকটা দেখো দারুণ লাগছে, কিন্তু দেখো গুলি সুতো দিয়ে কিন্তু আলাদা লেভেলেরই প্যান্ডেলটা করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা আমাদের বিষ্ণুপুর, বিষ্ণুপুরের যে মাটির কাজ, সেই মাটির কাজকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু বাঁশ দিয়ে বিভিন্ন রকম ডিজাইনও করা হয়েছে, তার সঙ্গে বাজনার আওয়াজটা কিন্তু আরও দারুণ লাগছে, ঠিক আছে। তো গুলি সুতোর প্যান্ডেলটা কিন্তু দারুণ করা হয়েছে দেখো বন্ধুরা, ঠিক আছে। দেখো কমপ্লিট ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি, কমপ্লিট ওভারভিউ প্যান্ডেলটার, ঠিক আছে। তো দেখো একদম সুন্দরভাবে কিন্তু গুলি সুতোর কাজ করা হয়েছে। কার্তিক পুজোতেও যে এত কিছু করা যায় সেটা কিন্তু বাঁশবেড়িয়াই বুঝিয়ে দিল, ঠিক আছে। তো দেখো এখানে ফেসবুক গুগলের যে লোগো সেটাও কিন্তু গুলি সুতোর মাধ্যমে দেখানো হয়েছে, দেখো গুগল ম্যাপ বাইডু সব কিছু কিন্তু সুতোর মাধ্যমে দেখানো হয়েছে, দেখো। যত ধরনের মোবাইল অ্যাপ হয় সেই মোবাইল অ্যাপের যে আইকনগুলো, সেই আইকনগুলোকে কিন্তু সুতোর মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, প্রস্ফুটিত করা হয়েছে, আলাদা লেভেলে লাগছে কিন্তু। এবারে আমরা ভেতরে ঢুকবো, এখানে কিন্তু কার্তিকের বাবাকে পুজো করা হচ্ছে, যেটা আগেও বলেছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের দেবদেবীকে পুজো করা হয়, কার্তিক পুজো হলেও এটাই কিন্তু এখানকার রীতি রেওয়াজ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এবারে ভিতরে ঢুকছি, বন্ধুরা দেখো ভেতরের যে ভেতরটা কিন্তু দারুণ, বন্ধুরা দেখো thank you.
মিতালী সঙ্গের যে পূজোটা, সেই পূজোটা তোমাদেরকে দেখালাম। এখানে বাবা শিব ঠাকুরকে করা হয়েছে আর শিব ঠাকুরকেই দেখানো হয়েছে। তো যদি ভালো লেগে থাকে প্যান্ডেলটা, যদি মনে ছুঁয়ে থাকে, তো প্লিজ সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনারা কিন্তু কেউ কমেন্ট লাইক করেন না, এটা খারাপ লাগে। তো প্লিজ করুন, আপনাদের জন্যই কিন্তু এত কিছু করছি আমি। তো প্লিজ একটু দয়া করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।